বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে প্রাইভেটে চ্যাটিং করেন কিংবা কথাবার্তা বলেন সেটা যে কোনো পার্সনই হোক না কেন আপনারা চান সেই চ্যাট লিস্টকে কিংবা চ্যাট হিস্টরিগুলোকে হাইট করে রাখতে অর্থাৎ লুকিয়ে রাখতে যাতে কেউ আপনাদের সেই ব্যক্তি চ্যাট লিস্টকে কিংবা চ্যাট হিস্টরিগুলোকে দেখতে না পায় কিংবা আপনারা কাউকে দেখাতে চান না তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি টিক্সের সম্বন্ধে বলতে চলেছি যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাট লিস্টকে কিংবা চ্যাট হিস্ট্রিকে হাইট করে রাখতে পারবেন অর্থাৎ লুকিয়ে রাখতে পারবেন আপনাদের অনুমতি ছাড়া সেই চ্যাট লিস্টটিকে কিংবা সেই চ্যাট হিস্টরিটিকে কেউ দেখতে পারবে না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে যাক এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা কিভাবে করবেন তো এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাদের মোবাইলে একটি ছোট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেটা লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে পারেন কিংবা ডাইরেক্টলি আপনারা প্লে এসেও এসে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে ফোর পয়েন্ট জিরোর ভালো রেটিংও দেওয়া হয়েছে স্টোর থেকে এবং আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ওয়ান মিলিয়নেরও বেশি ডাউনলোড আছে এই দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটি আসলে খুবই ভালো কাজ করে যার জন্য এক মিলিয়ন লোক এটিকে ডাউনলোড করে ব্যবহার করছে তো আপনারা এই আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন সেটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ইনস্টল করে নেওয়ার পর আপনার সিম্পলি অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা যখন অ্যাপটিকে ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো চারটি সংখ্যার পাসওয়ার্ড সেট করে নেবেন যেমন আমরা এখান থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনার সিম্পলি নেক্সটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের কিছু পারমিশন চাইছে তো আপনারা সিম্পলি এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে ফাঁকা ঘরটি আপনার সিম্পলি এখান থেকে টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের এখানে অ্যাসেবিলিটি পারমিশনটা দিতে হবে তো এর জন্য আপনারা পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে নিচে পেয়ে যাবেন আপনার যে অ্যাপ্লিকেশনটিকে এখানে ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনের নামটা আপনারা এখানে নিচে পেয়ে যাবেন আপনার সিম্পলি এই নামের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের এখানে অফ হয়ে থাকবে তো সিম্পলি আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন এখন ব্যাক ব্যাক আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আপনারা আপনার এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এটা আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এখন আপনারা যে কন্ট্যাক্টের লিস্টকে কিংবা চ্যাট হিস্ট্রিকে হাইড করতে চান তো সেই কন্ট্যাক্টের উপরে আপনারা ট্যাপ করবেন যেমন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টটি এই কন্ট্যাক্টের চ্যাট লিস্টটা আমরা এখানে হাইড করবো তো তার জন্য আমরা সিম্পলি তার উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাকটি কিন্তু আমাদের এখানে চলে আসলো এখানে আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল এখন যদি আপনাদের হোয়াটসঅ্যাপটিকে কেউ চেক করে এবং যে কন্টাক্টের চ্যাট লিস্টগুলো কিংবা চ্যাট হিস্ট্রিগুলোকে আপনারা হাইড করে রেখেছেন সেই কন্ট্যাক্টের উপরে যদি ট্যাপ করে তাহলে সে কিন্তু কোনোভাবে আপনাদের সেই কন্ট্যাক্টের লিস্টগুলো কিংবা চ্যাট হিস্ট্রিগুলো দেখতে পারবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ টি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এই চ্যাট লিস্টটা আমরা হাইড করে রেখেছি এখন যদি আমরা এই কন্ট্যাক্টের উপরে ট্যাপ করি ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে আপনারা যে যে কন্ট্যাক্টের লিস্টগুলোকে কিংবা চ্যাট হিস্ট্রিগুলোকে হাইড করে রাখবেন হাইড করে রাখার পর পরবর্তীতে যখন কেউ আপনাদের সেই কন্ট্যাক্টের চ্যাট লিস্টগুলোকে দেখার চেষ্টা করবে ওপেন করার চেষ্টা করবে তখন তাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তারা কিন্তু কোনোভাবেই সেই কন্ট্যাক্টের লিস্টগুলোকে কিংবা চ্যাট হিস্ট্রিগুলোকে কিন্তু দেখতে পারবে না আপনারা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার সময় যে চার সংখ্যার পিন নাম্বারটা সেট করেছিলেন সেই পিন নাম্বারটা যতক্ষণ না আপনারা এখানে দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাদের কন্ট্যাক্টের চ্যাট লিস্টটা কিংবা চ্যাট হিস্ট্রিটা কেউ দেখতে পারবে না আপনারা যখনই এখানে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে সেই কন্ট্যাক্টের চ্যাট লিস্টটা কিংবা চ্যাট হিস্ট্রিটা ওপেন হয়ে যাবে এবং আপনারা তার সঙ্গে ইজিভাবে চ্যাটিং করতে পারবেন কিংবা কথাবার্তা বলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিওতে এটুকুই যাই